কারখানায় জোর কদমে চলছে অস্ত্র তৈরির কাজ, বাইরে থেকে ফোনেও অর্ডার আসছে, নাওয়া খাওয়া ভুলে দিন রাত কাজ করে চলেছেন কর্মীরা। তবে এই অস্ত্র সেই অস্ত্র নয়, এই অস্ত্র মা দুর্গার অস্ত্র, যা দিয়ে অসুর বধ করবেন দেবী দুর্গা। অস্ত্র কারখানায় হানা দিয়ে পাওয়া গেল হাজার হাজার অস্ত্র, সকলের সামনেই তৈরি হচ্ছে নানান ধরনের অস্ত্র, রাত দিন এক করে কাজ করছেন কর্মীরা। কোনো ভয় ডর নেই, ক্যামেরার সামনে অস্ত্র তৈরির বিবরণও দিচ্ছেন তারা। অস্ত্র কিনতে রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের বাসিন্দারাও হাজির হচ্ছেন অশোকনগরের অস্ত্র কারখানায়। ফোনের মাধ্যমেও অর্ডার আসছে, অর্ডার মতো তা সরবরাহ করা হচ্ছে। এত অস্ত্র এভাবে তৈরি হলেও পুলিশ প্রশাসন নীরব কেন? নীরব থাকারই কথা, এই অস্ত্র সেই অস্ত্র নয়। এই অস্ত্রে অসুর বধের মাধ্যমে অশুভকে বিনাশ করে শুভ অধ্যায়ের সূচনা করবেন মা দুর্গা। দিন কয়েক পরই দুর্গাপুজো, সুদূর কৈলাস থেকে মা আসবেন অসুর বধ করতে। প্রয়োজন অস্ত্রের, মায়ের জন্যই তৈরি হচ্ছে অস্ত্র। অশোকনগর কল্যাণগড় এলাকায় রয়েছে এমনই এক অস্ত্র তৈরির কারখানা। পূজোর মুখে নাওয়া খাওয়া ভুলে কাজ করে যান কর্মীরা। গত দুবছর করোনার কারণে সেভাবে বাজার পাননি, তবে এবার একটু চাহিদা বেশি রয়েছে অস্ত্রের। এই শিল্পকে এখনো বাঁচিয়ে রেখেছেন কর্মীরা। বিদেশেও চাহিদা রয়েছে অশোকনগরের অস্ত্রের। সব ধরনের অস্ত্র, দুর্গা, কালী, গণেশ, বিপদকারিণী, শেরওয়ালি, লক্ষ্মী, গণেশ, ওই তো কালী পুজো যায় আমাদের পৌষ মাসে কাজ চালু হয়ে যাবে। চাহিদা বিপুল পরিমাণ চাহিদা আছে আমাদের, আবার মূলত তোমার নর্থ বেঙ্গলে কাজ আছে। আর জিনিসপত্র দাম অনেক বাড়ছে, সব কিছু দাম বাড়ছে। কাঁচামাল তো মাঝে ছিলই না, খুব সমস্যা হয়েছে। তারপর জিনিসপত্রের দামও বাড়তি অনেক, কাজ কিছু বন্ধও ছিল। এক কারবারি চিত্তরঞ্জন দে বলেন, অশোকনগরের অস্ত্রের চাহিদা রয়েছে দেশে ও বিদেশে, পুজো আসলেই চাহিদা অনেকটাই বাড়ে। কারখানা অনেক বছর, বাবার আগে ছোট ছিল, এখন ক্রমাগত বড় হচ্ছে এবং এখান থেকে মালটা বেশিরভাগই যায় আর আসাম, ত্রিপুরা, তারপরে নবদ্বীপ, বিভিন্ন জায়গায় যায়। ওখান থেকে ওরা মালটা বিদেশে পাঠায়, আমেরিকা, রাশিয়া, পৃথিবীর সব প্রায় রাষ্ট্রেই দুর্গাপূজা হয়। এবং সবচেয়ে বেশি দুর্গাপূজা হয় আমার মনে হয় আমেরিকায়, মানে বাঙালি প্রধান জায়গা, প্রবাসী বাঙালি যারা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে, এই যে আমেরিকায় যায় সবচেয়ে আমার ভালো লাগে। আমেরিকা, রাশিয়া, চীন, বাংলাদেশ যায়, শিল্পী ভোলানাথ সাহা বলেন, আমরা সারা বছর ঠাকুরের অস্ত্র তৈরি করি, সব দেবদেবীর অস্ত্র এখানে তৈরি হয়, এই সময়টা চাহিদা একটু বেশি থাকে। আর তাই সাথে ডাইকে ডাকতে ডাকতে হয়, তারপরে কেটে ওইটা আবার ছাপানো হয়, হাতেই গুটি মারে ওইটা করা হয়, তারপরে রং হয়, রং হওয়ার পরে ওইটা প্যাকেট হয়। তবে শিল্পীদের আক্ষেপ, এই কাজে মেলে না সরকারি অনুদান, মেলে না কোন স্বীকৃতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।